দুজন ধর না হবে না সামনে যাবে না পঞ্চাশ কিলো মাছ আছে আরো বেশি হবে এ মোটামুটি তাতে ওদের মনে হচ্ছে না, তাতে মনে হচ্ছে না। এমনি ফটো দিই না দেখি দাদা, হাতে একটু দাদা, হ্যালো ও দাদা, ও দাদা হান্নান দাদা একটু সাইড মারবো। আচ্ছা দাদা, আপনাদের হয়েছে কত নম্বর সিট ছিল? ১৭ নম্বর। ১৭ নম্বর। আচ্ছা এই পুকুরটা একটু নাম্বার দিন তো, মালিকরাও খুব ভালো, মাছ ধরে আরাম পাবেন, এখানে আসুন মাছ ধরতে। মিনিমাম যে মাছ না ধরতে পারে সে এলেও ৩০-৪০ কিলো মাছ পাবে। আচ্ছা আপনারা আপনারা কত কিলো মানে ধরেছেন মোটামুটি? আমাদের হবে ৭০ কিলো। ৭০ কিলো হবে, তাই তো? একটা সিটে ৭০ কিলো মাছ ধরেছেন? ৭০ কিলো। চারটা সিট হয়তো সবাই ৫০-৬০-৭০ কিলো করেই মাছ পেয়েছে আজকে। দেখুন একটা সিটে ৭০ কিলো মাছ ধরেছে দাদারা। হ্যাঁ আচ্ছা, ১৭ নম্বর না ১৬ নম্বর? ১৭ নম্বর। ১৭ নম্বর সিট ছিল না মঞ্জুর কি বলছে? কেরাসি দেবেন না, চলে যাবে দাদা, ওইটা ফটো তুলে দাও। আপনি যা ফটো তুলে দাও, ফটো। এই তো এই দাদাদের সিট ১৭ নম্বর সিট ছিল, মিনিমাম ৭০ কিলো মাছ দাদারা নিজেরা বলছেন ৭০ কিলো মাছ ধরেছেন। বেশি তো কম নয়, বেশি তো কম নয়। না কালকেও ভালো খেয়েছিল, ওপেনিং এর দিনেও ভালো খেয়েছিল। বলছি এটা কাদের সিট ছিল দাদা? আপনাদের কত নম্বর সিট ছিল এটা? ১৫ নম্বর। ১৫ নম্বর। আচ্ছা মাছ কেমন ধরলেন? খুব ভালো। আর মানে কত কিলো মাছ হবে এটা মোটামুটি? ৪০ কিলো। ৪০ নয় ৫০ হবে। যাই হোক, মানে পুকুর কেমন? পুকুর কেমন? পুকুর কেমন? খুব ভালো। আচ্ছা পুকুরটার নামটা বলে দিন তো। আদ্রা মতনপুর তোসিলে, তাই তো? এটা হুগলি জেলায় দাসপুর থানা অন্তর্গত। দেখুন এরা, এনাদের সিট ছিল ১৫ নম্বর, তো মাছ প্রায় ৪৫-৫০ কিলো তো বটি। একটু পুকুর মালিকের ব্যাপারে একটু বলে দিন তো। রিভিউটা দিবি তো।